গাইজ গেমে ঢুকছিলাম কাস্টম খেলার জন্য, এমন সময় একজন কাস্টম থেকে ইনভাইট দেয়। ভাই দেখা পুরো মনটা খুশি হয়ে যায়। তো যখনই যাই সাথে সাথে ভাই স্টার্ট মাইরা দেয়। আমি জানি না কি তাড়াহুড়া করতেছিল, সাথে সাথে স্টার্ট মাইরা দেয়। তো দেখতেই তো পারলা ভাই, ওয়ান ভার্সেস ওয়ানের কাস্টম বানায় রাখছিল, মনে হয় আগে থেকে প্ল্যান ট্যান করে রাখছিল। ভাই আমার এপিটাইবো দেখে নিজের মন মতো গান দিছে, মাত্র তিনটা গান দিছে। তার মানে একজন ওয়ান টেপ প্লেয়ার বুঝাই যেতেছে, ওয়ান টেপের গানগুলা দিছে। তো আমিও চেষ্টা করবো ওয়ান টেপে খেলার। আর তোমরা তো জানোই ভাই আমি ওয়ান টেপ কেমনে মারি এটা জানি না। তারপরেও ভাই চেষ্টা মেষ্টা করে দেখি এক দুইটা ওয়ান টেপ লাগাইতে পারি কিনা। সামনে ভাই লেজেন্ড প্রো প্লেয়ার দেখা যাক গাইজ, দুইটা ওয়ান টেপ লাগাইতে পারি কিনা। তো প্রথম রাউন্ডে ভাই আমি এখানে শটগান নিয়ে উড়ে দৌড়ে ট্রাই করতেছি হেডশট মারার, কিন্তু কোনো হেডশট লাগতেছি না। আর তোমরা তো জানোই ভাই আমরা সারা বছরে দুইটা ওয়ান টেপ মারি আর ওইটার ভিডিওই আপলোড করি, তাই না? এখানে ভাই প্রথম রাউন্ডে আমি পাকনামি কইরা ভাবছিলাম ওর একটা ফ্রি স্টাইল শট মারমু, যার কারণে ওয়াল না মাইরা মোড়ামুড়ি কইরা কইরা শট মারতাছিলাম আর ভাই আমারই ভরে দিছে। তো প্রথম রাউন্ডে এত সুন্দর একটা মাইর খেয়ে আমি বুঝতে পারছিলাম যে ভাই না, আমার এখন ঠিক কইরা খেলতে হইব, ওয়াল মাইরা খেলতে হইব। তো এ দেখি আমার ইশারা দিতেছে ওইখানে যাওয়ার লেগে, তো আমি যাইতাছি ভাই। তো দেখলেই তো গাইজ কি সুন্দর ডাইকা ডাইকা আমার চিপাই নিয়ে যাইতেছে ভাই ওয়ান টেপ মারার লেগে। তো এখানে আমি অনেক মুভমেন্ট দেখায়ও কোনো ওয়ান টেপ মারতে পারি না, শটগান দিয়ে মারলি খালি বডি লাগে রে ভাই, কি আর করার, কিছুই করার নাই। বডি শট দিয়ে যদি মাইরা দিতে পারি তাহলে মাইরা দিমু, দেখি কোনো মুভমেন্ট টুভমেন্ট দেখায় কোনো মতে একটা শট মারা যায় কিনা। এখান দিয়ে পিক নিয়ে একটা শট মারলাম রে ভাই, এটাও বডি, এটা কোনো কথা। দেখি একটা হেড লাগাইতে পারি কিনা গাইজ, যেমনি হোক একটা হেড লাগাইতে হবে, নাইলে ভাই মান সম্মান কিচ্ছু থাকবো না। এই নাও রে ভাই, এইখানে দাঁড়ায় দাঁড়ায় গাইজ মনের সুখে মেডিকেট করতেছিল, নেও ওয়ান টেপ মাইরা দিছি। ওর মন মতো গান দিয়ে রাখছে, আমার ক্যারেক্টারটা চেঞ্জ করারও সময় দেয় নাই ভাই। আমি ক্যারোলিন ক্যারেক্টারটা নিয়ে আইতাম তাহলে দেখতা শটগান দিয়ে অনলি রেড আসতো। জোনের দিকে তাকায় তোমরা দেখতে পারো ভাই ওয়ান টেপ কিং এর সাথে ভার্সেস করতেছি, জোন কি পরিমাণ ছোট হয়ে গেছে গাইজ। এরও ওয়ান টেপ মারতে পারি না, এও আমার মারতে পারে না, আমার এখানে ওয়ালের গ্লিচ দিতেছে। অবশেষে কোনো মতে এর শর্ট রেঞ্জে পাইছি, দেখি আরে হেডশট লাগাইতে পারি কিনা। কিন্তু মারার সাথে সাথে দেখি বডি ভাই, তার যার কারণে আমি একটু পিছিয়ে যাই। পিছিয়ে ভাবলাম যে ওর একটু সুযোগ দেওয়া দরকার, ও একটু রিলোড টিলোড কইরা বাইরে এসে এখানে দেখি আমার মারতাছে, আমিও মারতাছি কিন্তু লাগতাছে না। কি আর করার, জোন ছোট হয়ে গেছে, সুযোগ বুঝা ডাবল শট মাইরা দিছে। ডাবল শট মারছে তো মারছে ভাই, আবার লল ইমোট দিতেছে ভাই। এরপরে তো গেছে আমার মাথাটা গরম হইয়া, লল ইমোট মাইরা মাথাটা গরম করছে না ভাই, দাঁড়া ওর এবার দেখাইতেছি হাইপারের মাথা গরম করলে কি হয়। মানে হাইপারের মাথা তো এমনি অল টাইমই গরম থাকে, তারপর ওই ইমোট মাইরা আরো গরম করে দিছে। এখন দেখো ভাই মাথাটা খালি ও বাইর করুক ভাই, হেডশট আজকে মিস করবো না ভাই, হেডশটটা মাইরে এমন লল ইমোট দিমু। এই নাও, এ লাগলো না রে ভাই, এ কি হলো? দুঃখের কথা ভাই আর কারে বলবো, কিছুই বলার নাই, মাথা গরম করে কোনোই লাভ নাই ভাই, শেষমেশ নিজেরই মাইর খেতে হয়। যতই মুভমেন্ট দেখাই, যতই লাফালাফি করি ভাই, নিজেরই হেডশট খাইতে হইব। পরে গাইজ উপরে তাকায় দেখি ভাই তিনটা রাউন্ড হাইরা গেছি। তো এবার চিন্তা করলাম ভাই রাউন্ড আমার যেমনি হোক কোনো মতে কুতাকুতি করে হইলেও বাইর করতে হইব। অনেক চেষ্টার পরে গাইজ লাফালাফি করতেই আসি করতেই আসি, যতক্ষণ না ও বাইর হইতেছে ততক্ষণ আমি চেষ্টা করতেছি। খালি গাইজ একটা সুযোগের অপেক্ষায় আসি যে সুযোগটা পাইলে ওর একটা হেড লাগাম। এই তো পাই গেছি ভাই, উডপিকারের হেডশট মিস নাই ভাই, সুযোগ পাইলেই হেড। বহুত কষ্টে ভাই দুইটা রাউন্ড জিতছি কোনো মতে ওয়ান টেপ কিং এর সামনে, দেখি আরো এক দুইটা রাউন্ড বাইর করতে পারি কিনা। উডপিকার শটগান দুই কান্দে দুইটা নিয়ে আনিছি ভাই, সামনে এলে শটগান দিয়ে মাইরা দিমু, লঙে থাকলে উডপিকার দিয়ে মাইরা দিমু ভাই। ও খালি আইসা নেক ভাই, ওরে খালি আমি পায়া নেই। আইসে আইসে, ওই তো দেখা যাইতেছে আইসে আইসা, একলা একলা লাফালাফি করতেছে, কই কই কই, মাথাটা খালি দেখা নেই। এই তো পাইছি রে ভাই, সোজা সোজা আসো আরো দৌড়ে দৌড়ে। কি রে ভাই আমার এত ওয়াল পড়তেছে কেন গাইজ, ওয়াল দেখে ফুল ফ্যামিলি নিয়ে পড়তেছে। যাই হোক ভাই কোনো মতে কষ্ট মষ্ট করে হইলো বরাবর করছি, ওরও তিনটা রাউন্ড আমারও তিনটা রাউন্ড, দেখি এই রাউন্ডে আমি বাইর করতে পারি কিনা ভাই। কোনো মতে কষ্ট করে হইলো গাইজ উডপিকার দিয়ে এই রাউন্ড আমার বাইর করতে হইব, কারণ ভাই আমার লিডে থাকতে হইব। যদি আমি লিডে না থাকি তাহলে কিন্তু ম্যাচটা এমনি হারা যাবো, আর ম্যাচ তো কোনোভাবেই হারা যাইবো না, কারণ ভাই হাইপার দ্য অনলি ওয়ান, এটা তো তোমরা জানোই। হাইপার হারাইতে হইলে কমসে কম 2 বছর প্র্যাকটিস করা লাগবো। মজা করে কইলাম ভাই, কেউ আবার কমেন্টে গালি মালি দিয়া যায় না। যাই হোক তোমরা কইলি বাকি না কইলি বাকি, তোমরা এমনিও গালি দিবা অমনিও গালি দিবা। তো ওয়ান টেপ কিং এর সাথে গাইজ লাফালাফি করতে করতে জোন একবারে ছোট হয়ে গেছে, আর আমার কাছে দেখো ওয়ালের ফুল ফ্যামিলি নিয়ে পড়তেছে, আমি ফ্যামিলি মাইরা শেষই করতে পারতেছি না ওয়ালের। পরে ভাবলাম গাইজ ওয়াল ছাড়া খেলি, ওয়াল ছাড়া খেলতে যাও ভাই, উড়া দুরা মুভমেন্ট দেখায় শট মারার চেষ্টা করতেছিলাম কিন্তু ওয়াল ছাড়াও কাজ হইতেছিল না। তারপরে ভাবলাম না ভাই ওয়াল তো মাইরা এলোই, কারণ আমি আটকে গেছিলাম। আর ওয়াল মারতে মারতে আমার হেলথের অবস্থা 12টা বাজায় দেয়, আমি একটা বন ফায়ার জ্বালাই এখান দিয়ে উডপিকার দিয়ে ওর একটা লাল মাইরা দেই। শেষ মেশ কোনো মতে ওয়ান টেপ কিং এর সাথে এই রাউন্ডে আমি জিতে গেলাম। কষ্টের কথা গাইজ কারে কইতাম, আমি যখনই গেম খেলতে যাই যখনই কাস্টম খেলতে যাই তখনই আমার গাড্ডি গাড্ডি ওয়াল পড়া শুরু করে। ওয়াল যে কেন আমার এত ভালোবাসে ভাই, ফুল ফ্যামিলি নিয়ে পড়া শুরু করে। এক জায়গা দিয়ে একটা ওয়াল মাইরা সরাইতে চাই, ওই জায়গা থেকে সরতেই চাই না ভাই, ঘর বাড়ি বানায় ঘুমায় পরে ওয়ালে। তো দেখতেই পারতেছো গাইজ ওয়াল বইরে কি একটা অবস্থা হয়েছে ভাই, বেচারা বাইরেতেই পারতেছে না। তারপরেও গাইজ আমি এখানে ওয়াল গুলা সবগুলা মাইরে নেই, কষ্ট মস্তে ওয়াল গুলা মারছি। মারার পর ভাবলাম একটা ফ্রি স্টাইল শট দিব, লাফালাফি কইরা ভাই নিজেই খায়া যায়। এখন ভাই কই যাইতাম গাইজ, ওয়াল ছাড়া খেলতে গেলে নিজেই মাই খাইতেছি, আর ওয়াল সহ খেলতে গেলে ভাই এত ওয়াল পড়তেছে, ওয়াল মাইরাই শেষ করতে পারতেছি না। তো এই রাউন্ডে ভাবলাম যে একটু কম কম ওয়াল মাইরা যদি মারতে পারি, তারপরও গাইজ আমি তো ওয়াল ছাড়া খেলতেই পারি না ভাই, আমার ওয়াল ছাড়া খেলার অভ্যাসই নাই, ওয়ান টেপ ওয়াল ছাড়া হই না। ফ্রিস্টাইল শট মারতে গেলে মাঝে মাঝে আটকায় যায় ক্যারেক্টার, দাঁড়ায় যায়, কারণ আমি ওয়েপেন সুইচ বাটন ইউজ করি না, এটা তোমরা জানোই। সবসময় ক্যারেক্টার দাঁড়ায় না, মাঝে মাঝে দাঁড়ায়। আর এই রাউন্ডে আমি কোনো মতেই ম্যাচটা হারতে চাইতাছি না, যার কারণে আমি এমনি খেলতেছি। তো তারপরে এখানে ওয়ালের চিপায় আমি ওর আটকায় দিছি একটা হেডশট। আমি কিন্তু ভাই ইচ্ছা করে আটকায়
জায়গায় নাই, আমার ওয়াল বেশি পড়তেছিল, কিন্তু এদিকে নিজেই আইসা মাইটা খাইছে। তারপর রাউন্ডে গাইস এই যে দেখো ওয়াল গ্লিচ দিলে এরকম করতে হয়, ওয়াল যখন গ্লিচ দিব তখন এক জায়গায় সবগুলা ওয়াল মাইরা ওয়ালগুলা ভাঙ্গা দিবা, তারপরে দেখবা ওয়ালের গ্লিচ যাইবো কা। তো আমি এখানে দাঁড়া দাঁড়া ওয়াল গ্লিচ দিতেছিল, যার কারণে আমি ওয়ালগুলা ফাটাইতেছিলাম, আর আমার লাগে ভাই একটা বেইনসাফি হয়ে যায়। আমার ভাই এদিকে দুই তিনটা ওয়াল ভাঙ্গা শেষ হইতেছে, যদি ও আমার পিছন দিয়ে মারা শুরু করে দেয়, আমি ভাই ওরে বুঝাইতেছি ভাই কিল্লিগে মারতেছ রে ভাই, নিচের দিকে একটা গুলি করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারপরে ও আমার মাইরা দেয়। ও দেখতেছে ভাই এখানে আমার ওয়ালের গ্লিচ দিছে, যার কারণে আমি ওয়ালগুলা ফাটাইতেছি, মারছে তো মারছে আবার ইমুট দিতেছে ভাই, পুরো মাথা গরম করে দিছে। এটা কোনো কথা ভাই, ও আমার দেখছে যে আমি ওয়ালগুলা ফাটাইতেছি, আমার ওয়ালের গ্লিচের কারণে ওয়ালগুলা ফাটাইতেছি, ও আমার হেল্প করবো যে ওয়ালগুলা ফাটানোর লইগা। ও ভাই আমার মাইরা দিতেছে ভাই, এত সিরিয়াস খেললে হইব, সমস্যা নাই আমি এখন সিরিয়াস খেলবো, দেখি ভাই আর এক রাউন্ড জিতা দেখাও। খালি সামনে পায় নাই এমন একটা হেডশট দিমু, এই না ওরে ভাই, ওরে ভাই হেডশট মাইরা এম পুরো আকাশে গেছে, নাও লল খাও লল খাও, আরো বেশি ইমুট দাও না লল খাও। প্রথমে একবার ডাবল শট মাইরা ইমুট দিছে ভাই, কিছুই মনে করি নাই। তারপরে গাইস চিটিং করে মাইরা ভাই, এটা কোনো কথা, ও আবল তাবল মাইরা তারপরে আমার ইমুট দিতেছে। দাঁড়া ওরে আমি আর একটা রাউন্ড যদি জিতে দিছি গাইস, ওয়ালের গ্লিচটা শেষ মে ছুটছে, এখন আর আমি ওরে জিতে দিব না। বহুত রাউন্ড জিতছো ভাই, বহুত ইমুট দিছো, তোমার দিন শেষ, এবার আমার দিন শুরু, এবার দেখি পারলে জিতো, একটা রাউন্ড জিতো পারলে দেখি। উডপিকার দিয়ে এমন হেডশট দিমু, আরে বডি লাগে কেন, উডপিকার দিয়ে এমন হেডশট দিমু ভাই, হ্যাকার বলতে বাধ্য, দাঁড়াও সুযোগটা পাইলে একটা নাইলে বডি লাগছে, এই না ওরে ভাই হেডশট কেমন লাগলো ব্রাদার, ইমুট কি দিমু না, থাক দিলাম না। এক দুই রাউন্ড ভাই কোনো মতে জিতে গেছে ভাই, ইমুট মারা শুরু করছে গাইস, দাঁড়াও ওরে তো আমি ভাই এমন মাইর দিমু, আমার মারার সুযোগই পাইবো না, এটা তো লাস্ট রাউন্ড ভাই, এটাই ওর জীবনের লেগে লাস্ট রাউন্ড ভাই, ওর জীবনে আমার লাগে খেলতেই পারবো না। পাঁচটা রাউন্ড ভাই হুদাই জিতছে, শুরুর থেকে যদি আমি সিরিয়াস খেলতাম তাহলে ওরে আমি আর পাঁচটা রাউন্ড জীবনেও জিতে দিলাম না রে ভাই, কোনো মতে জিতে গেছে, যাই হোক সমস্যা নাই, এই না ওরে ভাই কেমন লাগলো হেডশট। এবার মনে হয় ভাই ওই বুঝতে পারছে যে হাইপার রিমোট দিলে কি হয়। সো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর আমাদের পেজটা ফলো করতে একদমই ভুলবা না, আর শেয়ারও করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।